السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، ولا عدوان إلا على الظالمين، وأصلي وأسلم على أشرف الأنبياء والمرسلين نبينا محمد، وعلى آله وأصحابه أجمعين، ومن تبعهم بإحسان إلى يوم الدين، اللهم اجعلنا منهم بمنك وكرمك يا أرحم الراحمين، أما بعد পিস টিভি বাংলার দূরেরও কাছে সম্মানিত সদী দর্শক পৃথিবীর যে প্রান্ত থেকে বসে আপনারা পিস টিভি বাংলার বিশেষ অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলকে প্রাণ ঢালার শুভেচ্ছা আমাদের সামষ্টিক আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় হল জিকির তার আদাব আর এর অংশ হিসাবে আমরা আলোচনা করছিলাম বিগত কয়েকটি পর্বে কোরআন তেলাওত এর আদাব আর যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো কোরআন বুঝে শুনে পড়তে হবে কোরআনের যে গবেষণা এর নীতি ও রীতি হতে পারে এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে যে সকল বিজ্ঞ আলোচক যোগ দিয়েছেন চলুন প্রথমে আমরা তাদের সাথে পরিচিত হয়ে আমার ডান দিকে আছেন বিশিষ্ট আওয়ালী দিন ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ প্রফেসর ডক্টর হাফেজ হেজবুল্লাহ আসসালাম এবং আমার বামে উপস্থিত আছেন বিশিষ্ট আয়নমেদীন ইসলামী চিন্তাবিন শেখ মুখলেস বিন আরশাদ মাদানি আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহী ও বারাকাতু এবং আমার সর্ববামী আছেন বিশিষ্ট আয়নমেদীন ইসলামী চিন্তাবিন শেখ আকরামজ্জামান বিন আব্দুস সালাম মাদানি আসসালাম আলাইকুম ওরাহমাতুল্লাহ ইহবারকাতু আর সম্মানিত রসুদী আপনাদের সাথে সঞ্চালনায় রয়েছি আমি হারুন হোসেন বলছিলাম কোরআন গবেষণা করনুধাবন অনুধাবন আন বুঝা, কোরআন নিয়ে চিন্তা ভাবনা করা আল্লাহ বলছেন ফায়তা ভেবে দেখো কেন ভাবছো না নাকি অন্তরে তালা ঝুলানো নিশ্চয়ই ভাবতে হবে আর কীভাবে ভাবব আমার মতো করে নাকি আল্লাহ যেভাবে চেয়েছেন আচ্ছা আল্লাহ কীভাবেই বা চেয়েছেন জানবো কী করে বিষয়টি গুরুত্বপূর্ণ আর প্রথমে এই বিষয়ে আলোচনার সূত্রপাত করার জন্য আহ্বান জানাচ্ছি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আলোচক শেখ সালাম আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় কোরআনের তাদব্বর এর ফলাফল বিভিন্ন ধরনের হইতে পারে বিভিন্ন কারণে আল্লাহ তবরকতলা কোরআনকে আমাদের জন্য গবেষণার আদেশ দিয়েছেন আফালা এত বরুণ আল তারা কি কোরআন গবেষণা করবে না এভাবে আল্লাহ কোরআন মসজিদে বিভিন্ন আয়াতের ভিতরে বলছেন এখানে আমরা কোরআনের যে সুফল কোরআন দ্বারা আল্লাহ তবরকতলা মানব জাতির এবং তার বান্দাদের যে উপকার করতে চেয়েছেন এবং উপকার হয়েছিল সেই উপকারটা আমরা কেয়ামত পর্যন্ত ধরে রাখব সর্বযুগে সেই উপকারটা আমরা ধরে রাখব এটি কিন্তু মূল উদ্দেশ্য কোরআনের তাদব্বর তো আমরা কোরআন নাজিল হওয়ার প্রেক্ষাপটটা একটু সংক্ষেপে আলোচনা করি আল্লাহ আল্লাহর রসুলামকে যে সমাজে প্রেরণ করা হয়েছিল এই সমাজটা জাহিলি সমাজ এবং তাদেরকে কাফের মুশ্রেক বলা হচ্ছে না জাহিল বলা হচ্ছে মেনে অজ্ঞতা এমন একটা জিনিস যে এর ভিতরে শির কুফরি নেফাক আল্লা দ্রোহিতা সব কিছু এর মধ্যেই থাকে এই জন্য একসাথে জাহিলি যুগ বলা হয় তো এই জাহিলিয়াত তাদের দুই ধরনের ছিল একটা ছিল আল্লাহ কেন্দ্রিক জাহিলিয়ত আল্লাহকে বাদ দিয়ে অথবা আল্লাহর সাথে অনেক তারা দেব দেবী এবং মূর্তি পূজা করত। এটা একটা জাহিলিয়াত আর একটা ছিল সমাজকেন্দ্রিক জাহিলিয়ত তো সমাজকেন্দ্রিক জাহিলিয়াতের মধ্যে যে জিনিসটা সর্বপ্রথম লক্ষ্য করা যায় যে সমাজের ভিতরে অশান্তি মারামারি কাটাকাটি হানাহানি যুদ্ধ বিগ্রহ এরপর আরও এর চেয়ে নিম্ন পর্যায়ের চুরি ডাকাতি জেনা ব্য এগুলো ছিল তো মূলত আমরা দুই ভাগে বিভক্ত করি তাদের জাহিলিয়াতকে একটা ছিল আল্লা কেন্দ্রিক জাহিলিয়ত আর একটা ছিল কেন্দ্রিক জাহিলিয়াত আল্লাহ তো বড় কথা এই কোরআনের মাধ্যমে কিন্তু দুই জাহিলিয়াতই দূর করেছিলেন আল্লাহ সম্পর্কিত অজ্ঞতা দূর হয়ে গেলো সপ্তাহ হিদবাদী হয়ে গেল মক্কা বিজয়ের মাধ্যমে যেটা একবারে ক্লিয়ার হয়ে গেছে সমস্ত মানব জাতির কাছে যে মক্কাতে আর কোনো কাফেরই থাকল না এমন কি যেই মূর্তি দেব দেবীর কারণে রসুল্লা সাল্লামকে মক্কা ছাড়তে হয়েছিল সেগুলো পরিষ্কার হয়ে গেল এবং কোরআন নাজিল হয়ে গেল যা আল হাক ও জাহাক আল বাতিল ইন্নাল বাতিল হক প্রতিষ্ঠিত হল বাতিল দূরীভূত হলো বাতিল তো দূরীভূত হওয়ার যোগ্যই এভাবে দেখা গেল যে সমাজকেন্দ্রিক যে জাহিলিয়াত এটার কিন্তু উৎস ছিল এই যে এই দলাদলি কবিলাই কবিলাই যে তাদের বিভক্তি ছিল এই দলাদলির কারণেই কিন্তু যুদ্ধ দলাদলির কারণেই কিন্তু তাদের ডাকাতি এবং চিন্তায় সেটা ছিল এবং মদ ছিল নারী ছিল সম্পদ ছিল অনেক কিছুই ছিল সমাজকেন্দ্রিক বড় জাহিলিয়াত যেটা বলছি যেটা প্রভাব সব কিছুর ওপরে পড়েছিল এখন আমরা যেটা লক্ষ্য করছি যে এই কোরআন কিন্তু আমাদের মাঝে আছে এই কোরআন তাদেরকে মুসলমান করে দিল জাহিলিয়ার দূর করে এবং বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করে দিল কিন্তু বর্তমান যুগে এই কোরআন আমাদের মাঝে রয়েছে কিন্তু কি হচ্ছে এই কোরআন দ্বারা আমরা দেখছি এক শ্রেণীর মুসলমান বিরাট অংশ তারা কোরআন দিয়ে কাফের হয়ে যাচ্ছে কোরআনকে অপব্যাখ্যা করতে 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 দেখা যাচ্ছে যে কোরআন থেকে যদি নবী বের করে কোরআন দ্বারা যদি আঠারো বিশটা দলিল দেয় যে নবী কেমত পর্যন্ত আসতেই থাকবে তাহলে কি এরা কোরআন দ্বারা হেদায়ত পাইল যদি কোরআন দ্বারা প্রমাণ করে যে নামাজ পড়া লাগবে না কোরআন দ্বারা প্রমাণের অপচেষ্টা করে কোরআন দিয়ে কখনো প্রমাণ করা যাবে না তো কোরআন দ্বারা যদি মরিদদেরকে শিক্ষা দিয়ে দেয় যে নামাজ লাগবে না তাহলে তো এটা কুফরি প্রতিষ্ঠিত হয়ে যাওয়া আমি একটু কথা আপনাকে স্মরণ করিয়েছি আপনার সাথে তাহলে ওই যে কোরআন দ্বারা কখনো সেটা প্রতিষ্ঠিত হবে না প্রমাণিত হবে না কিন্তু তারা কোরআনের অপব্যাখ্যা করে ওইটাই তো বলছি সেই জিনিসটা আমরা আমি বাস্তব যেটা অবস্থাটা কি হচ্ছে কোরআন দ্বারা মানে কোরানকে তাদব্বর না করা কোরানের আসল অর্থ মর্ম উদ্ঘাটন থেকে দূরে সরে যাওয়ার কারণে বাস্তবে এই অবস্থা হচ্ছে আর যারা দেখেন যে কাফের হচ্ছে না তাদের ভিতরে বিপুল সংখ্যক তারা আর এক অবস্থার মধ্যে পড়ে গেছে তারা বিভক্ত হচ্ছে এই দুই অবস্থায় জাহিলি যুগে যেই দুটো দোষ দূর করা হয়েছিল কাফেরগুলোকে মুসলমান করা হলো আর বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করা হলো এই কোরআন বর্তমান মুসলমানদের ভিতরে থেকে দেখা যাচ্ছে বিপুল সংখ্যক তারা কাফের হচ্ছে এমনভাবে কোরআনকে বুঝতেছে যে নিজেরাই কাফের হচ্ছে আবার কাফের বানাচ্ছে ধরেন যে কাদী সম্প্রদায় এদের সম্পদ তো হলো কোরআন আজকে খ্রিস্টান বানাচ্ছে কোরআন দিয়ে এখন একটা নতুন করে ধোয়া চলছে যে দুইজন ইমাম খ্রিস্টান হয়েছে কোরআনের ওয়াজ শুনে খ্রিস্টান যদি কোরআন দিয়ে ওয়াজ করে তাহলে দেখেন ইমামের উপরে প্রভাব পড়েছে তো ইমাম শিয়া হয়ে গেছে কোরআনের ব্যাখ্যা শুনে যারা কোরআনকে গবেষণা করার কথা বলছেন সবাই কিন্তু কোরআনকে ব্যবহার করছে এই জন্য কোরআনে পাকে মধ্যে আল্লাহ তো বলেছেন

জি ধন্যবাদ মহাতারামকে আমি এখানে দুইটা জিনিস স্পষ্ট করব। আমাদের মানুষের ভিতরে দুই শ্রেণী আছে এক শ্রেণী হচ্ছে সাধারণ মানুষ আর এক শ্রেণী হচ্ছে আলে মলামা। এই দুইটাই দলের মধ্যে সাধারণ জনগণের জন্য একটা বিষয় আর একটা হল আলে মোলামাদের বিষয় এই কোরআন সাধারণ মানুষ যারা আছেন তারা কোরআনকে পড়বেন অর্থ জানবেন এবং আল্লাহকে চিনবেন এর দ্বারা জান্নাত সম্পর্কে জানবে জাহান্নাম সম্পর্কে জানবেন কোরআন যে আল্লাহর বাণী এটা তার বিশ্বাস আরও বেশি উঠে উঠবে কিন্তু আমি যদি সাধারণ মানুষ হয়ে শরিয়াতের জ্ঞান না অর্জন করে যদি দাবিদার হয়ে যায় যে আমি কোরআন সব বুঝি তাহলে আপনার ক্ষতিকর হবে কোরআনের ব্যাখ্যা কারা করবে কোরআনের দায়িত্ব কারা নিবে কোরআন জনগণকে কারা বুঝাইবে আমি এখানে বলবো যে আল্লাহ পাক আকর বলে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে যেটা বলছেন ফার্সিতে তার অনুবাদ হচ্ছে মোহাম্মদ হারগিজ না গুফ্তা তা না গুফতা জিব্রাহল জিব্রাহল হারগিজ না তা তানা গুফতা কির্দগার অর্থাৎ মহম্মদ সাল্লাহ সাল্লাম কোশ্চিন কালো কোনো কথা বলে নাই যতক্ষণ পর্যন্ত জিব্রাহল আলি সাল্লাম না বলেছেন জিব্রাহল আলাই কখনোই বলে নাই যতক্ষণ আল্লাহ না বলেছেন তাহলে বোঝা যাচ্ছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যাহা কিছুই বলেছেন সেটাই ওহি আল্লাহর পক্ষ থেকে এসছে কোরআন যেমন ওহি হাদিসও তেমন ওহি কোরআন জানতে হলে পারে যেমন আপনার আমাদের যাবার যে দেওয়া আছে এখানে গেরামারের দরকার নেই কিন্তু হাদিসে হাদিস যদি জানতে হয় তাহলে ওকে গ্রামার জানতে হবে যে আপনার কাছে আসবো শুধু দর্শক যেতে হচ্ছে একটা ছোট্ট বিরতিতে অল্প কিছু গুণের জন্য আশা করব বিরতির পর আপনারা আমাদের সাথেই আবার যোগ দেবেন আসসালামু আলাইকুম

আব্দুর রাজাক বিন ইউসুফ ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া জাহাঙ্গীর আলমের উপস্থাপন এনিওয়ে যেভাবে হোক একটা স্বয়ং নেভিজি দিয়েছেন মূল হচ্ছে মাত্র দুটি সর্বোদয় হক অটল থাকবে এই সবকিছুর ভিতরে রয়েছে আমাদের জন্য পরীক্ষা যারা অনুপস্থিত তাদের কাছে এই কেমন ছিল রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজ হাদিসের ইতিবৃত্তি ও বিশ্বময় তার ক্রমবিকাশ কাল রাত আটটায় আপন সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে বাংলায়

যা বেশি বেশি পাওয়ার নেশা বেশি বেশি পাওয়ার আগ্রহ তোমাদেরকে অতি ব্যস্ত করে ফেলবে যা দিন ও দুনিয়াবি পরীক্ষায় সফলতা দান করে আল্লাহ আমাদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা করে সম্পদ নিয়ে পরীক্ষা করে যা অনুপ্রাণিত করে আমি পুরো সময় পুরো এনার্জি পুরো চিন্তা পুরো সংগ্রাম সাধনা যা কিছু করলাম কোনটা অর্জন করার জন্য জানুন কেমন করে অর্জন করা যায় আল্লাহর অনুগ্রহ অন্তরে আল্লাহ ভীতি সৃষ্টিকারী হাদিস সমূহ পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার সম্মানিত সুদী দর্শক বিরতির পর আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি এতক্ষণ ধৈর্য ধরে আপনারা আমাদের সাথে ছিলেন বলে আপনাদেরকে অশেষ মুবাদ বলছিলাম কোরআন বুঝতে হবে কোন উপায়ে এ ব্যাপারে আমাদের শেখ মুখলেস বলতেছিলেন কোরআন বোঝার বিষয়টা হাদিস যদি জানতে হয় আপনাকে গ্রামার জানতে হবে এখন গ্রামার কেউ জানতে পারলেন পুরোপুরি গ্রামার আয়ত্তে আসলো এবার হাদিস পড়তে পারবেন যেমন আমার আমি লিখেছেন আর জিক্রু মফু এখানে যাওয়ার জের নাই কিন্তু এখানে রায়ের ওপর পেশ হবে না জের হবে না যাওয়ার হবে এটা কিন্তু আমরা গ্রামের বোঝার কারণে বুঝতে পারছি সুতরাং এই গ্রামার জানার পরে হাদিস পড়া যখন অভিজ্ঞতা এসে গেল হাদিসকে বোঝার জন্য এবার রুসুলে যেতে হবে মোস্তাল হাদিস যাকে বলা হয় মোস্তালাহুল হাদিস জানতে হবে তাদবিনুসন্না জানতে হবে আলমোর রিজাল জানতে হবে এই সবগুলো অর্জন করার পর তখন হাদিস নিয়ে সে বক্তৃতা দিতে পারবে কারণ যদি এলম সম্পর্কে না জানে মোস্তাল হাদিস না জানে সম্পর্কে তার ধারণা না থাকে তাহলে কি দিয়ে আওয়াজ করবে এটা হাদিস চলবে কি চলবে না সে তো করতে পারবে না সুতরাং যেই ব্যক্তি হাদিসের অভিজ্ঞতা পুরোপুরি না রাখবে সেই ব্যক্তির জন্য অনুমতি নাই যে কোরআন কোরআনদে কাউকে ফতোয়া দিয়ে যে আপনার একটা দল পরিচালনা করবে দল পরিচালনা ওই ব্যক্তি করতে পারে যে ব্যক্তির পুরোপুরি কোরআন সন্ন্যার ক্ষমতা রয়েছে তারপরে এ কথা বলবো যার পুরোপুরি ক্ষমতা রয়েছে সে একটা দল খাড়ো করবে এটা না ইসলামের কথা বলে নাই ইসলাম বলছে একটা মুসলিম এরা একটাই দল হবে কোরআন সন্না ভিত্তিক আর এই কোরআন সন্না ভিত্তিক একটা দল হবে এবং একটাই নেতা হবে দ্বিতীয় নেতা যদি কেউ হয় প্রথম নেতা যে হবে তার জন্য অজীব দ্বিতীয় নেতৃত্ব যে দাবি করবে তাকে ধন্যবাদ আপনাকে চমৎকার কথা বলছিলেন যে কোরআন বোঝার জন্য আরবি ভাষার যেমন দক্ষতা লাগবে হাদিস ভালো করে বুঝতে হবে ইসলাম কোরআন এর ব্যাখ্যা করেছেন আল্লাহর কাছ থেকে ব্যাখ্যা জেনে আর তিনি যেভাবে করেছেন সেটা যদি আমরা আয়ত্ত না করতে পারি তাহলে আমাদের এই গবেষণার দরজা ভেঙে অন্যত্র মানে ছিটকে পড়ার সম্ভাবনা থাকবে আমাদের মুখলেজ ভাই কোরআন বুঝার যে প্রয়োজনীয়তা বলতে গিয়ে হাদিস বুঝার প্রয়োজনীয়তাও সেখানে নিয়ে আসছেন এবং সোজা কথা হচ্ছে আমি যেটা বলতে চাই আমার প্রিয় দর্শক ভাই বোনদের যে আজকাল একটা প্রবণতা দেখা যাচ্ছে যে বিশেষ করে শিক্ষিত মহল এটা করেন এটা ধন্যবাদাহার যোগ এবং এটাকে আমি বলি যে উৎসাহব্যঞ্জক কিন্তু যেটা নিরুৎসাহিত করতে হবে সেটা আমি বলব যে তারা কোরআনকে বুঝতে চান তারা কোরআন তেলাওয়াত করতে চান এবং কোরআন গবেষণা করে তারা নতুন কিছু সমাজকে উপহার দিতে চান জিনিসটি খুবই ভালো এটা কোনো সন্দেহ নেই কিন্তু গোল বাদ্য যে জায়গায় সেটা হচ্ছে এই আপনি এই কোরআন যে ভাষায় নাজিল হয়েছে এই ভাষায় আপনার কতটুকু দক্ষতা আছে কেননা কোরআনের প্রত্যেকটি সংযোজন বিয়োজন এবং কোরআন ব্যঞ্জনা কোরআনের গ্রন্থনা কোরআনের যে সমস্ত ইয়েছে প্রত্যেকটার পিছনে আল্লাহ আকবার অনেক অনেক তথ্য রয়ে গেছে যে তথ্যগুলো এটার উপর পারদর্শী না হলে পরে সেটা বের করা সম্ভব হয় না যেমন একটা উদাহরণ আমি ছোট্ট আপনাদেরকে দিই আলহামদুলিল্লাহ আমরা বলি দেখবেন সব জায়গায় আপনিও বলবেন আমিও বলছি সবাই বলছে এর অর্থানুবাদ হচ্ছে সকল প্রশংসা আল্লাহর জন্য অথবা অর্থানুবাদ হচ্ছে যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য আমি এখন আপনাকে প্রশ্ন করছি যাবতীয় বা সকল এটা আপনি কোন শব্দ থেকে বের করলেন প্রশংসা হামদুন থেকে বের করেছেন এটা হাল থেকে বের করেছেন ঠিক আছে আল্লাহ আল্লাহ থেকে বের করেছেন জন্য কোথ থেকে বের করেছেন বা নির্ধারিত কোথ থেকে বের করেছেন তামলিক কোথ থেকে বের করেছেন কাজে এখানে আলিফ লামের অর্থ আপনি জানেন না লামের অর্থ যদি আপনি না জানেন তাহলে আপনি সঠিক নিতে পারবেন না শুধু অনুবাদ দেখেই কিন্তু একজন গবেষক হওয়া যায় না হ্যাঁ সেটার ক্ষেত্রে আরেকটা বিষয় আছে গবেষণার অনেকগুলি পদ্ধতি আছে যেমন সায়েন্স বিজ্ঞান কোরআন থেকে আমি বিজ্ঞান জানতে চাই তাহলে বিজ্ঞানের যে আয়াতগুলো আছে সেগুলো আপনি চয়ন করুন সেগুলি চয়ন করে সেখান থেকে বিজ্ঞান নিয়ে যান যেমন সম্প্রসারণবাদ এই সম্প্রসারণ বিশ্বের সম্প্রসারণ হচ্ছে এটা কোরআন থেকে আমি প্রমাণ করতে চাই তাহলে আপনি দেখেন কোরআনের কোন আয়াত এটা বলা হয়েছে এমনিভাবে এই যে বর্তমানে যে বাহনগুলো আমরা দেখতে পাচ্ছি এই বাহনগুলোর ব্যাপারে কোরআনে কিছু বলা আছে একবারে নিশ্চিত থাকেন কিছুই বলা নাই প্লেনের কথা বলা নাই জাহাজের কথা বলা নাই সাইকেলের কথা বলা নাই আপনি মোটরের কথা বলা নাই রকেটের কথা বলা নাই তাহলে পেলাম কোত থেকে চলে যান সুরে নাহালের মধ্যে সেখানে আপনি দেখতে পাবেন আল্লাহ পাক বলতেছেন ওয়া তাহমিলু আফকালাক الى بلد لم تكونو بالغه الا بشق الانفس dit তোমাদের ভারী যন্তপাতি বহন করে নিয়ে যায় কতগুলো সেই সিস্টেমের মাধ্যমে নিয়ে যাওয়া হচ্ছে অন্য আয়াতও বলছে ওয়াল খায়লা ওয়াল এই ওয়াইখলুক মালা আলাম যে সেখান থেকে উটের যুগ চলে গেছে ঘোড়ার যুগ চলে গেছে খচ্চরের যুগ চলে গেছে বা গাধার যুগ চলে গেছে চলে গেছে দ্যাট মিন্স সেটা এখন তারা এখনো আছে ঘোড়া গাধা উঁট সবই আছে কিন্তু তাদেরকে বাহন হিসেবে ব্যবহার করা হচ্ছে না কোন সময় হয়তো করা লাগতেও পারে তার বিপরীতে এখন আমরা গাড়ি চড়তেছি বাস চড়তেছি প্লেনে চড়তেছি চড়তেছি আগে সুফুন ছিল এখনো সুফুন মানে নৌকা এখনো সুফুন আছে সেটা নতুন নতুন কি জানি বলে আবিষ্কার হয়েছে তে এই সমস্ত ক্ষেত্রে যদি আপনারা যদি গবেষণা করেন ওয়ার্ল্ড এগুলি আপনারা করতে পারেন কিন্তু মনে রাখতে হবে ধর্মীয় বিষয় কোরআন থেকে কোনো যদি সিদ্ধান্ত দিতে হয় তাহলে কোরআনের যারা পারদর্শী তাদের সহায়তা ছাড়া কিছুতে এটা সম্ভব না আমরা দেখেছি উলুমুল কোরআনের মধ্যে কোরআন গবেষণা বা মুফাসসির বা তাফসীরের কে কি বৈশিষ্ট্য থাকা দরকার তার মধ্যে প্রায় 16টি বৈশিষ্ট্য বলেছে আমি একটা উদাহরণ আপনাদের সামনে পেশ করে দেখোন তো কেমন হয় আল্লাপাক বলছেন আলীহা বোকা লোকেরা বলছে যে কোন জিনিসটি এই মুহাম্মদকে তার কেবলা থেকে ফিরিয়ে দিল এখন এটা বুঝে আপনি কি বলবেন আমাকে বলুন আমরা দেখতে পাচ্ছি কারণ এর পিছনে ঘটনা আছে যাকে আমরা শানে নজুল বলি যাকে আমরা আসবাবুল নজুল বলি এই আয়াতটা হওয়ার ওটা যতক্ষণ পর্যন্ত জানা না যাবে ততক্ষণ পর্যন্ত আপনি আয়াতের সঠিক ব্যাখ্যা করতে পারবেন না আরো আছে ওখানে বলা হচ্ছে যে দেখো এটার নাম কাজ না যে তুমি ঘরের পিছন দিক দিয়ে ঘরে ঢুকবা বরঞ্চ নেকাজ আবদুল্লাহ জাহাস এবং তার বোন মেন হাজর জাহিন আবিনা তারা একটা বিষয় সাথে দ্বিমত করেছেন আর তখনই আল্লাপাক আয়াত নাজুল তাদেরকে সাবধান করেছেন

এটার জন্য আপনার জন্য যথেষ্ট জ্ঞানের প্রয়োজন এই বিষয়ে আমি সংক্ষেপে যে কোরআন বুজার সূত্রগুলো বলে দিলে ভালো হতো আমরা কোরান বুজার ক্ষেত্রে যে মুসলিম সমাজ কি অবস্থায় এখন আছে এটা তো আমি সংক্ষেপে দুইটা পয়েন্টে বলছি জি বলেন এক শ্রেণীর মুসলমান দেখা যাচ্ছে যে কাফের হয়ে গেছে জি এবং এখন বিরাট একটা জোয়ার চলতেছে জি এই যে জোয়ারটা কোরআনের বিপরীতে কোরআন থাকা সত্ত্বেও যে মুসলমানদের ভিতরে বিভ্রান্তির জোয়ার চলতেছে এক কাফের কাফের হচ্ছে আর এক বিভক্ত হচ্ছে এইটা রোধ করতে হইলে আবার আমাদেরকে কিন্তু এই সূত্রগুলোতে আসতে হবে এক নম্বর বিচ্ছিন্নভাবে এসে গেছে আমি একত্রিতভাবে বলতেছি যে এক নম্বর সূত্র হলো যে আমি যদি কোরআনটাকে বুঝি যিনি কোরআন নাজিল করেছেন তার ব্যাখ্যা বিশ্লেষণ তাহলে বিভ্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা নাই দুই নম্বর হলো যার উপরে কোরআনটা নাজিল করা হয়েছে তার ব্যাখ্যা বিশ্লেষণ অনুযায়ী যদি কোরআন মানি তাহলে কখনো মুসলমানরা এই কোরআন মেনে কাফের হবে না বিভক্ত হবে না তারপরে আরেকটা বিষয় যাদের কাছে রসুল্লা সাল্লাম কোরআনের তাফসির করেছেন অবশ্যই সেই ছাত্রদের কাছে রয়ে গেছে কোরআনের মূল তাফসিরটা রসুল তারা হলে সাহাবায়ে কেরাম সাহাবায়ে কেরাম যাদের কাছে কোরআনের তাফসির উপস্থাপন করেছিলেন সেই তফসির আমাদেরকে অনুসরণ করতে হবে এটা হলো গেল চার নম্বর তাহলে এরা হলো তাবেগিগণ এরপরে পঞ্চমে আমি আসব কেরাত বিদ্যা কেরাত বিদ্যা কিন্তু বিরাট একটা ফয়সালাকারী যখনই বিভ্রান্তি ঘটে গেছে মানে অর্থ তাহলে দেখবেন যে সাতটা কেরাত আল্লাহিয়েশন বলছেন অনসিল আল কোরআন আল্লাহ হারো পাঁচ নম্বর কিন্তু সূত্রটাই হলো কেরাত বিদ্যা দিয়ে আপনি ফয়সলা করবেন এই যে খাতমান নাবিন কাদিয়ানিদের গুমরা হওয়ার কারণ কিন্তু ডিকশনারি ওরা যদি কেরাত বিদ্যার দিকে ওরা দেখে বলতেছে যে শব্দের অর্থ শেষ নাই ডিকশনারির মধ্যে পাওয়া যায় না যে এই আয়াতটা হলো সরাসরি আমরা আহলুসন্না ব্যবহার করি যে এটা রসুসাল শেষ নবী তার ব্যাপারে সবচেয়ে সুস্পষ্ট আয়াত অথচ এই আয়াত থেকে তারা কোনো উপকার পায় নাই কেন এই সূত্রগুলো না জানার কারণে

নবীদের সমাপ্ত ঘোষণা তার উপর জবর তার নিচে এটা খাতেম ইসিম ফাইল এবার দেখা গেল যে ডিকশনারি ভিত্তিক যদি এই আয়াতের তফসির নেয় তাহলে তাদের জন্য গুমরাহি অনিবার্য কাফের হয়ে যাবে ষষ্ঠটা হচ্ছে এই হলো আরবি ভাষা এবং আরবি ভাষার আনুষঙ্গিক যে বিষয়গুলো এখানে আসবে চোদ্দ ধন্যবাদ আপনাদেরকে সম্মানিত সুযোগ দর্শক বুঝতে পারলাম কোরআন কালাম যখন বুঝতে যাব তখন তার নির্দেশনা অনুযায়ী বুঝতে হবে প্রিয়নবী মোহাম্মদ সাল আলী যেভাবে বোঝাইছেন সাহাব এই করাম রজমানজমাইন তিন আজম যেভাবে বুঝেছেন সালেফলী যেভাবে বুঝেছেন তাদের কাছ থেকে যদি আমরা তাফসিটটা নেই বুঝতে চেষ্টা করি তখন আর গুমরাহির সম্ভাবনা থাকবে না পক্ষান্তরে যখন নিজেরা নিজেদের চিন্তা শক্তি দিয়ে দলিলের উপরে নিজেদের বিবেককে অগ্রাধিকার দেব তখন এই বিভ্রান্ত অনিবার্য হয়ে যাবে আল্লাহ বলে আলমিন আমাদের সকলকে সকল প্রকার বিভ্রান্তি হতে হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম ওরক